ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, এখানে যে ভাই প্রশ্ন করেছেন যে অশ্লীল ছবি দেখা, গান বাজনা শোনা, এই পাপগুলো যারা করবে তারা কি শাস্তি পরকালে পাবে নাকি এই দুনিয়াতেও তাদের শাস্তি হবে? তো এই প্রশ্নের উত্তরে এক নম্বর কথা হলো যে অশ্লীল ছবি দেখা হোক, গান বাজনা শোনা হোক, সুদ খাওয়া হোক, মদ খাওয়া হোক, এই ধরনের যত রকমের আল্লাহর নাফারমানি বা অবাধ্যতামূলক কাজ বা গুনহার কাজ, এই সমস্ত গুনহা এবং পাপের উপরে আল্লাহ তাআলা মানুষকে শাস্তির ধমকি দিয়েছেন, জানিয়েছেন, সুতরাং তার শাস্তি হবে। কিন্তু এমনটা জরুরি নয় যে প্রত্যেকটা পাপের ওপরে আল্লাহ শাস্তি দিবেন। হতে পারে কোনোটা পাপ আল্লাহ নিজের দয়া গুণে ক্ষমাও করে দিতে পারেন, কোনোটা পাপের শাস্তিও দিবেন, বাকি পরকালে না এই দুনিয়াতে, তো দোনো জায়গাতে। পরকালে তো শাস্তি পাবে, যেগুলো আল্লাহ শাস্তি দিবেন সেগুলো শাস্তি তো পরকালে পাবেই, কিন্তু এই দুনিয়াতেও অনেক পাপের শাস্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়ে থাকেন। তবে শাস্তি কেমনভাবে কোন রূপে দেন এটা হয়তো মানুষ অনুভব করতে পারে না, এটা মানুষ হয়তো অনুভব করতে পারে না, কিন্তু বিভিন্ন প্রকারে আল্লাহ তাআলা মানুষের শাস্তি দিয়ে থাকেন। তার ভেতরে একটা বড় শাস্তি হইল মানুষের অন্তর মরে যাওয়া। মানুষ যখন অত্যধিক পাপ করে, গুনাহ করে, তখন তার অন্তরে কালো স্পট পড়তে পড়তে যেন অন্তরটা ঢাকা যায়, তখন ভালো মন্দের ভেতরে সে যেন আর তারতম্য করতে পারে না, এই ক্ষমতা জ্ঞান তার যেন শেষ হয়ে যায়। তো এর চাইতে আর বড় শাস্তি কি হতে পারে? এটা শাস্তি অনুরূপ, কখনো অসুখ দিয়ে, কখনো জালেম, কখনো জালেমদেরকে তাদের উপরে মানে অগ্রাধিকার দিয়ে মানে শাস্তি দিয়ে থাকেন। যেমন এখন আমরা বহু জায়গাতে দেখতে পাই যে মুসলমানদের ওপরে শাসক হিসাবে শাসন করছে জালেম অত্যাচারী নেতারা বা লোকেরা, তো এগুলো একটা শাস্তি মানুষের পাপের, এগুলো এক ধরনের শাস্তি। অনুরূপভাবে বিভিন্ন প্রকারে মানে কষ্ট দেওয়ার মাধ্যমে অনেক সময় তার মাল ধন টাকা পয়সা দেখা গেল শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ঢলে বান বন্যায় কিংবা ধস পড়ে কিংবা হয়তো আপনার কি বলে ভূমিকম্পের মাধ্যমে বা আর অন্য কোনো মাধ্যমে দেখা গেল টাকা পয়সা তার শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, তো এইগুলো শাস্তিস্বরূপ। কিন্তু কোনটা পাপের শাস্তি এটা বান্দা বুঝতে পারে না, কিন্তু আল্লাহ হয়তো বিভিন্ন ধরনের পাপের কারণে বিভিন্ন ধরনের শাস্তি মানুষদেরকে দিয়ে থাকে, আবার কখনো তাকে আল্লাহ ঢিল দিয়ে রাখেন যে হয়তো সে সঠিক পথের দিকে ফিরে আসতে পারে। তো সারমর্ম হলো কথার যে আল্লাহ পাক যে সমস্ত গুনাহ বা পাপের উপরে শাস্তি দেবেন সেগুলো তো পরকালে দেবেনই, কিন্তু বহু পাপের শাস্তি আল্লাহ এই দুনিয়াতেও বিভিন্ন রূপে দিয়ে থাকেন। অতএব মানুষকে সদা সর্বদা সতর্ক থাকা উচিত, গান বাজনা হোক, অশ্লীল ছবি হোক, সুদ খাওয়া, মদ খাওয়া, ব্যভিচার ইত্যাদি এই ধরনের সমস্ত মহাপাপ বা পাপের কাজ থেকে বেঁচে থাকা আবশ্যক। যাদের দ্বারাই এ ধরনের পাপ হয়ে গেছে, ঘটে গেছে, তাদেরকে অতি সত্বর তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা উচিত এবং এইসব থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।